ভাই এরকম কাছে কেন? আর মনের যে মায়ের কথা বলছিলিস, কি করেছেন উনি আবার? উনি কি আবার এসেছিলেন এখানে? বাহ, কি হয়েছে, কি হয়েছে কেউ বলছে না কেন? চুপ করে আছো কেন সবাই বলো? যদি কেউ আমাকে কিছু না বলে তাহলে আমাকে মুনির বাড়িতে একবার ফোন করতে হয়। তার কোনো দরকার নেই, আমি তোমাকে বলছি। আমি যখন কমলিকার মার সঙ্গে যেচে কথা বলতে চেয়েছিলাম, তুমি তখন আমায় বারণ করেছিলে। আর আজ কমলিকার মা এখানে এসে উল্টে সেই কথাগুলোই বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম। কি বলেছেন উনি? আর আমাদের ব্যাপারে এই বাড়িতে আসার পারমিশন ওনাকে কে দিয়েছে? শুধু যে এসেছিলেন আর এ ব্যাপারেই কথা বলেছেন তা তো নয়। বাহাকেও নানা কথাবার্তা বলে উত্তেজিত করেছেন আর বাহা অমনি রেগে গিয়ে। দাদাভাই, কমলিকার মা যে কতদূর খারাপ কথা বলতে পারেন আজকে তার প্রমাণ দিয়ে গেছেন দাদাভাই। এবং সে সব কথাই বাহাকে নিয়ে, জানিস তুই? কি? হ্যাঁ, আর বাহা সেগুলো সহ্য না করতে পেরে ওনাকে কয়েকবার ধাক্কা দিয়েছে, আর এখন বাহা বলছে ওনাকে পলাশমণিতে চলে যাবে। কোথায় যাবে? বাহা কোথাও যাবে না, নিজের ব্যাপারে ডিসিশন নেবার ওকে। বাড়ির সব লোকজন কি মরে গেছে না আমি মরে গেছি? তুমি বোধহয় ভুলে গেছো মা, এই দায়টা আমারও। আমি ভাবছিলাম বাড়িতে এই কথাটা আজকে বলবো না, কিন্তু যা পরিস্থিতি আমাকে বলতেই হচ্ছে। মুন আজ আমাকে ধ্রুবসেনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। আর এই সম্পর্ক নিয়ে মুনের এই বাড়িতে থাকা সম্ভব না, কারণ মুন ওই ধ্রুব সেন নামের ব্যক্তিটির সঙ্গে সেটেল করতে চাই। মা, কি হয়েছে তোমার? অনুক, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলাম তার থেকেও বেশি জরুরি এখন
এখন আমি কোথায় যাব? মা, কি হয়েছেটা কি তোমার? চোখ মুখের এরকম অবস্থা কেন করেছো তুমি? কি হয়েছে তোমার আমাকে বলো, শরীর খারাপ লাগছে কি গো? তোমার বাপি আমার অপমান আমার অসম্মানকে কোনো দিন কেয়ার করেননি, নিজেও আমাকে অপমান করেছেন চিরদিন, আর সকলকে সেটা করার সুযোগ করে দিয়েছেন। অনুপ, কে তোমাকে অপমান করেছে বলো? আর তুমি কোথায় গেছিলেই বা কোথায়, সেটাও তো বুঝতে পারছি না। কোথায় গেছিলে সেটা জানতে পারলে অন্তত বোঝা যেত কি হতে পারে। কি হয়েছে, কে অপমান করেছে বলো তুমি? মেয়েরা স্বামীর কাছ থেকে যত লাঞ্ছনা যত অপমানই পাক, সবকিছু সবকিছু মনের মধ্যে জমিয়ে রাখে, শুধু একটা আশায় যে তার সন্তান একদিন তার সমস্ত অপমানের প্রতিশোধ নেবে। আমার আমার এই ভাবনাটা কি ভুল? মা, তোমার কি হয়েছে আমাকে না বললে আমি কি করে বুঝবো বলো? কে তোমাকে অপমান করেছে, কে কি বলেছে তোমাকে আমাকে বলো। বাহ, আমার গায়ে হাত তুলেছে। কি কি বলছো অনু? আমি জানি দিব্য, আমি জানি তুমি বিশ্বাস করবে না, সেই জন্য কথাটা আমি তোমাকে বলতে চাই। আমি তোমাকে বলিনি দিব্য, আমি আমার সন্তানকে বলেছি। বাহা যেমন তোমার সন্তান, মন মন আমার সন্তান। মায়ের এত বড় অপমানের প্রতিশোধ যদি সে না নেয়, যদি সে চুপচাপ সবকিছু সহ্য করে, তারপরেও আমাকে বেঁচে থাকতে হবে ভেবে আমার। বাহার সঙ্গে তোমার কোথায় দেখা হলো? সেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয় মন। আমি আমি পুলিশে ডায়েরি করব। তুমি কি আমার সঙ্গে যাবে? পুলিশে ডায়েরি করে তুমি কি করবে? পুলিশ কি তোমার অপমানটা মুছে দিতে পারবে? মা, তা পারবে না মন, কিন্তু আমার অপমানটা আমার অপমানটা ফিরিয়ে তো দিতে পারবে। তুমি কি বলছো মন? একটা একটা জঙ্গলে আদিবাসী মেয়ে আমার গায়ে হাত তুলেছে, আর আমি সেই অপমানটা মুখ বুঝে সহ্য করবো, শুধু শুধু তোমার বাবুর রক্ত আছে ওই মেয়েটার গায়ে, সেই জন্য। আমি এই অপমান সহ্য করতে পারবো না। দেখো অনু, তুমি ওকে প্রভোক না করলে ও তোমার গায়ে হাত দেবে, এমন মেয়ে তো সে নয়। প্লিজ থামো দিব্য, চুপ করো দিব্য, চুপ করো বলছি। তুমি যদি ওই মেয়েটা কিনার একটা কথা বলো, আমি কিন্তু এখানে রক্ত গঙ্গা বইয়ে দেব। আমি জানি তোমার তাতে কিচ্ছু যায় আসে না, তুমি আমার আমার রক্তের উপর দিয়েই পা ফেলে। মা থামো তো, থামো এবার। আর বাপি, বাহা কি করতে পারে কি করতে পারে না সেটা মা না জানলেও আমি তো জানি। তুমি অযথা বাহাকে প্রোটেকশন দেওয়ার জন্য এত কেন ব্যস্ত হয়ে পড়ছো? বাপি, সব সত্যি সবসময় বললে সেটা শোভন হয় না। তুমি কি আগে জায়গা মতো সব সত্যি বলতে পেরেছো? পারোনি তো, তাহলে এখন হঠাৎ কেন এত ব্যস্ত হয়ে পড়ছো? আমি তো ছিলাম, তোমার হয়ে নয় আমিই বলতাম। তুই আমাকে ভুল বুঝিস না মা, আমি বলতে চেয়েছি যে
তুমি কি বলতে চাইছো সেটা 2 বছরের বাচ্চাও বুঝতে পারবে বাপি। তোমাকে আমি ভুল বুঝছি না, তুমি যেমন ঠিক তেমনটাই তোমাকে বুঝছি। Happy birthday to you, happy birthday dear Dada Bhai, happy birthday to you. হয়েছে? Thank you, thank you. পুরো সব মোমবাতি গুলো নিয়ে দে, এটাও করতে হবে। হ্যাঁ, এক ফুটে নেওয়াতে হবে। হ্যাপি বার্থডে উঠছি। মিষ্টি কুটু, মিষ্টি কুটু, মিষ্টি কুটু।